ছুটির দিনে নির্বাচনী উত্তাপ, নিজ আসনে পথসভায় ওবায়দুল কাদের, তরুণদের টানতে ব্যাট হাতে মাঠে সাকিব, নৌকার প্রার্থীর বিপক্ষে সক্রিয় স্বতন্ত্ররাও, লড়াইয়ের আভাস। চেষ্টা করব যে আমার জীবনে সর্বস্ব দিয়ে হলে এই মানুষগুলির ঋণ শোধ করতে। নির্বাচন যথাসময় হবে, সবাই আনন্দ ঘন পরিবেশে। 7ই জানুয়ারি সকাল সন্ধ্যা আপনারা ভোট দেবেন, আমরা মাঠ ছেড়ে পালাবো না। 2-4টা ঘটনা ঘটবে, ব্যাপকভাবে যেন এই ঘটনাগুলো কোনোভাবেই না ঘটে, রিটার্নিং অফিসারকে কিন্তু মূল দায়িত্বটা পালন করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি আফরোজা মোর্শী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিশেষ নিরাপত্তা মহড়া, ভোটের আগে জ্বালাও পোড়াও করে বিএনপির মানুষ মারার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ। গ্যাস বিদ্যুতের লাইন কাটার ভয় দেখিয়ে থামানো যাবে না আন্দোলন, রাজধানীতে বিএনপির অসহযোগ আন্দোলনের লিফলেট বিতরণ, আবারও ভোট বন্ধের হুঁশিয়ারি। হরতাল অবরোধেও স্কুলে স্কুলে পৌঁছে গেছে পাঠ্য বই, চট্টগ্রামে প্রাথমিকে 100% আর মাধ্যমিকে এসেছে 60%, এবারও বছরের প্রথম দিনই নতুন বই পাবে শিক্ষার্থীরা। আকস্মিক বন্যার কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, তলিয়ে গেছে দক্ষিণ উপকূলীয় অঞ্চল, গৃহবন্দী বহু মানুষ, আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশনা।